আমরা আগে 9 পর্যন্ত কভার করছি 9 এর লাস্টে সাইড নোটটা দেই নাই দুজন দুজন সাইড নোটটা দিতে হবে আমরা এখন করব হচ্ছে 10 10 এ বলা আছে tan থিটা + sec থিটা = হচ্ছে x প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে হচ্ছে sin থিটা = হচ্ছে x স্কয়ার - 1 x স্কয়ার + 1 দেখো যেটা গিভেন দেওয়া আছে সেটাকে গিভেন ধরে আমি চিন্তাটা করি দেওয়া আছে আমি লিখতে পারি tan থিটা মানে হচ্ছে sin থিটা ডিভাইড বাই cos থিটা পারি লিখতে sec থিটা মানে হচ্ছে 1 বাই cos থিটা লিখতে পারি ইকুয়ালস হচ্ছে x আমরা চাচ্ছি প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে তাই হচ্ছে sin cos এ কনভার্ট করলাম এবার cos দিয়ে যদি তুমি লসাগু করো তাহলে উপরে পাচ্ছ sin থিটা প্লাস 1 এখানে পাচ্ছ হচ্ছে x কি পাচ্ছি একটু খুব ভালোভাবে লক্ষ্য করলে তুমি দেখবা প্রমাণে হচ্ছে x এর উপর স্কয়ার রয়েছে কি রয়েছে তাহলে x এর উপরে কি রয়েছে তাই প্রমাণের দাবি অনুসারে আমরা বর্গ করতে চাই sin থিটা প্লাস 1 ডিভাইড বাই cos থিটা তার স্কয়ার তার স্কয়ার আমি সাইড নোট দিব এটা আমার পবিত্র দায়িত্ব কেন আসলে বর্গ করলাম প্রমাণের ডিমান্ড প্রমাণের ডিমান্ড ফিল আপ করা তোমার পবিত্র দায়িত্ব প্রমাণের ডিমান্ড ফিল আপ করা তোমার পবিত্র দায়িত্ব তাহলে এই জায়গাটা আমরা বলতে পারি sin থিটা প্লাস 1 তার হচ্ছে স্কয়ার ডিভাইড বাই cos থিটা এর স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার যে লাইন আমি বুঝি সেই লাইন আপনি আবার কেন বুঝাইতে যান অনেকেই বুঝে না তাই বুঝাই অনেকেই বুঝে না তাই বুঝাই বলা যায় দেখো sin থিটা প্লাস 1 তার হচ্ছে বর্গ মানে এটাকে এইভাবে লেখা যায় না sin থিটা প্লাস 1 sin থিটা প্লাস 1 পারি লিখতে পারি তো আমরা এই a প্লাস b স্কয়ারকে লেখা যায় না a প্লাস b ইনটু a প্লাস b লেখা যায় নিচে যে cos স্কয়ার থিটা এটাকে কি লেখা যায় না 1 মাইনাস sin স্কয়ার থিটা শিখেছি যদি না শিখি তাহলে সূত্র আবার সাতবার লিখি না পারলে সূত্র আবার সাতবার লিখি তাহলে এমনি পারবা x স্কয়ার কি স্কয়ার তাকাও ভালো হবে sin থিটা প্লাস 1 sin থিটা প্লাস 1 ভাঙলাম নিচে যেটা ছিল 1 এর স্কয়ার লিখলাম sin থিটা এর হোল স্কয়ার লিখলাম ইকুয়ালস টু x স্কয়ার লিখলাম অনেকে বলতে পারে এই লাইন এই ঘোড়াটি আবার এমনি লেখা লাগে এই লাইন একে আবার এমনি লেখা লাগে লাগ লাগে অনেক ছেলে মেয়েরাই বুঝবে না তাহলে sin থিটা প্লাস 1 sin থিটা প্লাস 1 নিচে লেখা যায় 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা লেখা যায় নাকি যায় না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটার আবার সাইড নোট দিলে অতিরিক্ত হয়ে যাবে স্যার মাইন্ড করবে তাহলে দেখো 1 প্লাস সাইন থিটা ঘিচিং ঘিচিং কাটবো নাকি কাটবো না উপরে থাকলো হচ্ছে সাইন থিটা প্লাস 1 নিচে থাকলো 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে কি আমরা চাবো যে তোমরা এইটুকু একটু ভালোভাবে তুলে ফেলো আর বোঝানোর সময় না তোলাটা শ্রেয় কারণ একসাথে দুইটা কাজ হয় না একসাথে তুমি বুঝবা একসাথে তুলবা তাহলে হয় তোলায় ভুল থাকবে নাহলে বোঝায় ভুল থাকবে এই জন্য একটু তুলে নাও যে যদি এতটুকু তোলা হয় তাহলে আমরা বুঝাতে চাই এই জায়গাটা তো বুঝছি নাকি যে tan থিটাকে কনভার্ট করছি sec কে কনভার্ট করছি তারপর হচ্ছে জাস্ট বর্গ করে দিছি সাইড নোটে লিখলাম সাইড নোটে তারপর হচ্ছে ভেঙে দিছি ভেঙে দেওয়ার পর কাটাকাটি গেছে রাইট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করছি তারপরে এই এই রূপটাতে আসছে এখন যে রূপটাতে আসছে সেই রূপটা থেকে একটু দেখতে চাই দেখো 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার নিচে হচ্ছে 1 এরকম ধরা যায় না এরকম অবস্থা তো আছে তুমি যদি প্রমাণের দিকে তাকাও দেখো এখানে যদি তাকাও তাহলে এটা আসলে কেমন অবস্থায় আছে অনেকটা এরকম যা যোজন বিয়োজন করা হয়েছিল তারপরে বিপরীতকরণ করছে এই অপারেশনের দিকে তাকাও যোজন বিয়োজন করা হয়েছিল তারপরে বিপরীতকরণ করছে মানে লব চলে আসছে হরে হর চলে গেছে লবে এই যে যোজন লব যোগ হর লব মাইনাস হর দেখছো তার মানে এখানে এই প্রমাণের কমান্ডই অপু যোজন বিয়োজন কর অপু যোজন বিয়োজন করলাম বিসমিল্লাহির রহমানির রহিম 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা কথা ছিল এরকম লব যোগ হর ডিভাইড বাই লব মাইনাস হর লব মাইনাস হর এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 নিচে 1 ছিল লব যোগ হর লব মাইনাস হর সার্কিট একটু জানানো উচিত যোজন বিয়োজন করে এখন অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার এখানে তো বিয়োজন যোজন করা যায় না যায় অনেকে মানতে চায় না কিন্তু কথা একই তুমি বিয়োজন যোজন করলে বিপরীতকরণ আর করতে হইতো না কথা কি বুঝতে পারছিস
কথা কি বুঝতে পারছিস? নিজ নিজ স্কুলের টিচারের সাথে কথা বলে তারপর হচ্ছে সলিউশনটা করবো। আমরা যেহেতু রেজিস্টার্ট করার টিচার না, আমরা ছাত্র মাত্র, তো আমরা আমাদের মতো করে চিন্তা করবো, আমাদের মতো করে বলার চেষ্টা করবো। কথা কি বুঝতে পারছি? আচ্ছা দেখো তো, সাইন থিটা কাটা যায়, কেচেন উপরে থাকে টু, উপরে কি থাকে টু, নিচে থাকে দেখো ওয়ান প্লাস সাইন থিটা মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান কি হয় প্লাস, প্লাস সাইন থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান, কেচেন ঠিক আছে? বোঝো নি কথা, এটা কাটা বুঝছো নি, এ ওয়ান কাটা বুঝছো নি, কথা কোনো কিন্তু নেই দেখো থাকছে হচ্ছে ওয়ান বাই সাইন থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি বিপরীতকরণ করি তাহলে সাইন থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, বি পো রি ক রোল কো রে প্রো মা নি তো। বুঝতে পারছি? বুঝতে পারলে কমেন্টসে জানাই, পরবর্তী অঙ্ক দেখার জন্য অনুরোধ রইল।